বিএনপি এবং বা জামাত তারা ভোট করছে না আমি আশা করব তারা ভোটটা অবশ্যই আমাকে দিবে এটা প্রত্যাশা করতে পারি দলমত নির্বিশেষে আমি ভোট চাইছি এখন আমার কাছে আমি যখন মেয়র ছিলাম আমার এই সময় কোনো আমার কাছে দল ছিল না আমি নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি সব দল সমান গুরুত্ব পেয়েছে যার কারণে এই নির্বাচনে আমার মেসেজটা হলো দলমত নির্বিশেষে আমাকে ভোট দেওয়া যেহেতু বিএনপি এবং বা জামাত তারা ভোট করছে না আমি আশা করব তারা ভোটটা অবশ্যই আমাকে দিবে এটা প্রত্যাশা করতে পারি তাদের মতামতের উপর ডিপেন্ড করে করতে হবে তো আসলে মেয়রের চেয়ারটা একদম নিরপেক্ষ মেয়রের চেয়ারটায় বসে কেউ দলবাজি করুক এটা বিগত সময় হলেও আমি কিন্তু কোনো দলবাজি করি নাই যার কারণে আমি দলমত নির্বিশেষে সকলের ভোট আমি প্রত্যাশা করছি এবং আমি আশা করব যে ইনশাআল্লাহ সব দলেরই আমি ভোট অনেক একটা বিশাল পার্সেন্টেজ আমি কিন্তু পাবো এটা আমার প্রত্যাশা 90,800 ভোটের ব্যবধান হয়েছে আমি মনে করি এটাকে সুপারচিত করে আমি আরও বেশি ব্যবধানে বিজয়ী হওয়ার জন্যই আমার প্রচার প্রচারণাটাকে আমি আরও এনহ্যান্স করেছি আরও আগানো এবং আমার নিরলস যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা হয়তোবা আগের চেয়ে ব্যবধান এবারে বেশি হবে ইনশাআল্লাহ এটা প্রত্যাশা করছি সব জায়গাতেই 15 দিনের মধ্যে পৌঁছানো সম্ভব না তারপরেও আমি তো আগেই প্ল্যাটফর্ম রেডি করে রাখছি মানে একটা করে এলাকায় প্রত্যেকটা এলাকায় আমাকে অনেকবার করে আমার যাতায়াত হয়েছে সে কারণে আমি মনে করি যে আমার ওটা গ্যাপ যদি হয়েও থাকে কোনো জায়গায় সেটা কিন্তু আমাকে ওভারকাম করার সুযোগ আছে আমি মনে করি যে কোনো গ্যাপ থাকবে না এবং সব যাই যেখানে থাক আমি একটু আগে আপনারা জানেন সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আমি বাবুখায় গণসংযোগ করলাম আপনারা দেখবেন যে বাবুখায় মনে হয় 100% মধ্যে 100% ভোটে আমার